শিক্ষক দিবস উপলক্ষে বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 1000 শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধনা দেওয়া হলো। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অরিজিতা শীল, যুব তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি শান্তনু ব্যানার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, উপপৌরপ্রধান আদিত্য নিয়োগী, সূচনামগড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস, সমাজসেবী সোনা শীল সহ জাতীয় পুরস্কার প্রাপ্ত বেশ কয়েকজন শিক্ষক বিশ্বাস, তাকে পঞ্চায়েত অনুরোধ করছি। তবে এদিনের অনুষ্ঠানে গড় হাজির ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব সহ বেশ কিছু নেতৃত্ব। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত ঘোষ বলেন, শুভ সন্ধ্যায়। বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের শহরের সকল মান্য শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছি প্রণাম সভার মধ্যে দিয়ে। আমরা এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী তপন দাশগুপ্ত, জেলা যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোজ চক্রবর্তী, বাঁশবেড়িয়া পৌরসভার মাননীয় পৌরপ্রধান উপপৌরপ্রধান সহ জেলা নেতৃত্ব উপস্থিত আছেন। আমরা জেলার দলের অনেক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের কার্ডে নামও দিয়েছি। অনেকে এসে উপস্থিত হয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আজকে অনুষ্ঠানে তারা অলঙ্কৃত করেছেন উপস্থিত। তা তো দলের জেলা সভাপতিকে বলেছি, আমবাগে প্রোগ্রাম চলছে, চন্দননগরে প্রোগ্রাম চলছে, জেলার শিক্ষাশালীর প্রোগ্রাম চলছে। অনেকে এসে উপস্থিত হয়েছেন, অনেকে উপস্থিত হতে পারেননি। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে প্রণাম শ্রদ্ধা, যারা উপস্থিত হতে পারেননি অন্যান্য প্রোগ্রামের জন্য তাদেরকেও ধন্যবাদ। হুগলি থেকে সতীশ গুপ্তা, রিপোর্ট NNTV বাংলা।